আজ 26 আগস্ট 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। জনতার উপর পুলিশ বিডিআর গুলি চালালে প্রাণ হারান আলামিন, সালিকিন ও তরিকুল নামের 3 কিশোর। আহত 200 শতাধিকের মধ্যে পঙ্গু হন অনেকে। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2006 সালের 26 আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহার, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, হত্যাকাণ্ডের বিচার, ক্ষতিপূরণ প্রদান ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়। এতে জেলার ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ এক পর্যায়ে পুলিশ বিডিআরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা নিমতলা মোড়ের দিকে এগুলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের উপর টিয়ার শেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। মারা যায় কিশোর আলামিন, সালিকিন ও তরিকুল। আহত হন 200 শতাধিক মানুষ। সেই থেকে আজীবনের জন্য পঙ্গু হয়েছে অনেকেই। এদিকে 16 বছর ধরে দাবি আদায়ে মাঠে রয়েছে আন্দোলনকারীরা। গণ্ডগোলটা হলো মনে করেন এই যে জমা জমি আবাদ সাবাদ যতগুলি আছে এটা সব নষ্ট হয়ে যাবে, কয়লা খনি হয়ে যাবে, তারা যাবে কোন জায়গায়? তাদের স্থানে তো কোনো জায়গা দেয়নি। আমরা ফুলবাড়িতে কয়লা খনি চাই না, এর বিনিময়ে অনেক ভাইয়েরা জীবন দিয়েছে, এখনো যদি হয় আমরা আবার রুখে দাঁড়াবো। ঘটনার পর চারদলীয় জোট সরকারের সঙ্গে 6 দফা চুক্তি হয় আন্দোলনকারীদের, যা আজও বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। 6 দফা চুক্তির বাস্তবায়নের অর্থই হচ্ছে শুধু ফুলবাড়ি রক্ষা নয়, 6 দফা চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সম্পদের মালিকানা হবে বাংলাদেশের। আমরা আশা করি এই সরকার যে 6 দফা চুক্তি হয়েছে সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবেন তার মেয়াদকালে। আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছে, চলবে। ফুলবাড়িকে রক্ষা করেই ফুলবাড়ির মানুষ ঘরে ফিরবে, তাছাড়া কিন্তু ফুলবাড়ির মানুষ ঘরে ফিরবে না, আন্দোলন চালিয়ে যাবে। সেদিনের ঘটনায় নিহত 3 কিশোরের নামে স্মৃতিস্তম্ভ তৈরি হলেও তা এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় দাবি পূরণ হওয়া নিয়ে সংশয় ও শঙ্কায় রয়েছেন ফুলবাড়িবাসী। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসটিভি সাথে আছি সবসময়।